সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো প্রকল্প সরে যাওয়ার দায় তার নয়, এর জন্য দায়ী তৎকালীন বামফ্রন্ট সরকার। বুধবার শিলিগুড়িতে বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আমি টাটাকে তাড়াই নিয়ে সিপিএম তাড়িয়েছে, ওটা জোর করে জমে নিতে গিয়েছিল, আমরা সেটা ফিরিয়েছি। ন্যানো কারখানা গড়ার জন্য সিঙ্গুরের চাষের জমি টাটাদের দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই জমি রক্ষা লড়াইতে বাম সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাষের জমিতে কিছুতেই শিল্প করা যাবে না, তৃণমূলের এই নাছোড়বান্দা দাবিতে শেষ পর্যন্ত সিঙ্গুরের মাটি ছাড়তে বাধ্য হয় টাটা গোষ্ঠী। টানা 26 দিন অনশন করেছিলেন মমতা। বস্তুত সিঙ্গুর আন্দোলনে ভর করেই 2011 সালে রাজ্যের মসনদে বসার পথ প্রশস্ত করেছিলেন তৃণমূল নেত্রী। এমনটাই মনে করা হয় মমতার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তৃণমূল সরকারের প্রথম কাজই ছিল সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জমি ফেরত দিতে আইন তৈরি করা। তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম সিদ্ধান্তও ছিল এটা। তবে মমতা জানালেন, সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানা গুজরাটের সানন্দে সরে যাওয়ার দায় পূর্বতন বাম সরকারের। বুধবার মমতার গলায় ঘুরে ফিরে আসে শিল্প প্রসঙ্গ। তিনি জানান, শিল্পের প্রয়োজনে কোথাও কোথাও কখনো জোর করে জমি অধিগ্রহণ করেননি তারা। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ট্যুরিজম এমনভাবে করুন যাতে বিশ্বের মধ্যে প্রথম স্থান পায় বাংলার পর্যটন শিল্প। কোনো ভাগাভাগি বা প্ররোচনায় পা দেবেন না, একসঙ্গে থাকুন। কোনো ভঙ্গটঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। আমার শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং চাকরির দাবিতে চলা আন্দোলনের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ঢেলে কাজ করা হচ্ছে রাজ্যে, ঢেলে কর্মসংস্থান হোক, আমরা কারো চাকরি খাবো না, চাকরি দেব। অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী সিঙ্গুর মন্তব্য তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএম এর নেতা সুজান চক্রবর্তীর কটাক্ষ, উনি মিথ্যাচারে ডিলিট। সিপিএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যও তেমনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মন্তব্য করেন, উনি শ্রেষ্ঠ মিথ্যাবাদী রাজনীতিক, কখনো তথ্যভিত্তিক সত্যি কথা বলেন না। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।